আসাম মিজোরাম সীমান্ত আজ দীর্ঘদিন থেকে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিজোরাম সরকার এবং মিজোরামের কিছু জনগণকে নিয়ে আসামের অনেক জায়গা দখল করেছে। দেখা গেছে যে কিছু কিছু বর্ডারে প্রায় 5 কিলোমিটার এবং কিছু কিছু বর্ডারে 3 কিলোমিটার এবং কিছু বর্ডারে প্রায় 2 কিলোমিটার জায়গা অতিক্রম করে মিজোরা আসামের জায়গা দখল করে নিয়েছেন। আমরা জানি না যে কংগ্রেস সরকারের পিরিয়ডে আমরা 2-3 বার এরকম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মিজোরাম সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত যেখানে কেন্দ্রীয় সরকার বিজেপি, আসাম সরকার বিজেপি এবং মিজোরাম এবং নর্থ ইস্টের যে সরকারগুলো আছে সেগুলো সবই মিজোরাম বিজেপি সরকারের নেতৃত্বাধীন এনডিএ, তারা একটা গ্রুপে এনডিএতে আছে। কিন্তু এখন পর্যন্ত যে আসাম সরকার এমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিতে পারলো না যেখানে মিজোরাম সরকার এবং মিজোরামের জনগণ এখন পর্যন্ত আসামের জায়গা অবরোধ করে রেখেছেন। গতকালকে আসামের একজন মানুষকে তারা তাদের অঞ্চলে পেয়ে তারা হত্যা করে ফেলল, কিন্তু আসাম সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তার কোনো প্রতিকারের ব্যবস্থা করা হলো না। যদি আসাম সরকার না পারে তাহলে ইমিডিয়েট তারা কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে অন্তত মিজোরামে রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করুক, কারণ মিজোরামে যে সমস্ত অমিজু মানুষ আছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই টেলিফোন যোগে আমাদের সাথে যোগাযোগ করছেন। তারা বলছেন যে তারা সেখানে অর্ধাহারে এবং অনাহারে দিন কাটাচ্ছেন এবং কিছু কিছু মিজু মানুষ তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে বলছেন যে তোমরা ইমিডিয়েট আসামের বর্ডার ছাড়ার ব্যবস্থা করো, না হলে তোমরা এখানে মিজোরামে না খেয়ে তোমাদের মরতে হবে। সুতরাং আমি আসাম সরকারকে অনুরোধ করছি, আপনারা ইমিডিয়েট আসামের যে সমস্ত জনগণ যারা মিজোরামে কর্মরত আছেন তাদেরকে নামানোর ব্যবস্থা করুন, তাদেরকে আসামে আনার ব্যবস্থা করুন। যদি মিজোরাম সরকার তাদেরকে না দেয় তাহলে ইমিডিয়েট আপনারা কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে আপনারা প্রয়োজন হলে রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করুন, কারণ এভাবে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে একটা স্টেট, একটা রাজ্য এইভাবে এমন কোনো কাজ করতে পারে না যেখানে কেন্দ্রীয় সরকারের কোনো কথা এই মিজোরাম সরকার শুনছে না। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত দুঃখজনক। সুতরাং ইমিডিয়েট অন্তত এই মিজোরামে যে সমস্ত অমিজুরা আছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন।